সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্র নাথ রায় অমৃতলালদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের তৃতীয় অধ্যায়, যেটা ডিজিটাল ডিভাইস নামে পরিচিত। এই ডিজিটাল ডিভাইস থেকে আমি তোমাদেরকে এখন একটা সমীকরণ, এখানে আমি যদিও এর আগে যে ভিডিও করেছি সেখানে আমি এই সমীকরণটি দেখিয়েছি, সে কারণে আমি এটা মুছে ফেলিনি, এখানে আছে দেয়া। তো এই যে সমীকরণটি আমি এখানে তোমার বোর্ডে তুমি দেখতে পাচ্ছ, এই সমীকরণটি দিয়ে আমি একটি লজিক গেট অঙ্কন করব। এখানে প্রশ্নে দেখো যে এত সমীকরণ দিয়ে একটা লজিক গেট অঙ্কন করব। এর আগের ভিডিওতে আমি যে লজিক গেটটা অঙ্কন করেছি সেটি একটা পদ্ধতি, আমাদের দুটো পদ্ধতিতে আমরা লজিক গেট অঙ্কন করি, সেই প্রথম পদ্ধতিটি সেখানে দেখিয়েছি। এখন আমি কাজের সুবিধার্থে আমি আর একটা লজিকের দ্বিতীয় পদ্ধতিটি তোমাদের দেখাবো। তো এই পদ্ধতি দেখানোর জন্য যারা মনে করো এই চ্যাপ্টার গুলো পড়োনি তাদের জন্য আমি বলছি যে আমি আমাদের এই ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারে আমাদের গেট আছে, আমাদের গেট নিয়ে আমাদের আলোচনা করা আছে ডিটেলস, যদিও আমার ইউটিউবে বিভিন্ন ক্লাস আছে সেগুলো দেখলে তুমি বুঝতে পারবে। এখানে আমরা যে এখানে আমি কিছু গেট, এখানে মূল গেট আমাদের এই চ্যাপ্টারে, এই মূল গেট গুলো যারা না জানবে তারা এই ছবিগুলো লজিক গেট অঙ্কন করতে পারবে না, সে কারণে আমি এখানে আগের ভিডিওতে এখানে একে রেখেছিলাম, সেটা আমি মুছিনি, সেটা এখানে রেখেছি। দেখো অর গেট, আমাদের মৌলিক গেট হচ্ছে মূলত তিনটা, অর গেট, এন্ড গেট, নট গেট। অর গেট কি কাজ করে, যে যুক্তিমূলক যোগের কাজ করে থাকে, এবং এই যে যুক্তিমূলক যোগের কাজ করলে তার ছবিটা হচ্ছে এই ধরনের, এই ছবিটা তোমাকে মুখস্থ রাখতে হবে, না হলে এই লজিক গেট অঙ্কন করা যাবে না। এই ছবি আমাদের যুক্তিমূলক যোগের কাজ করে, এই ছবি আমাদের যুক্তিমূলক গুণের কাজ করে, এই ছবি আমাদের উল্টানো কাজ করে, অর্থাৎ এখানে এ দিলে এটা এপাশে আসলে এ নট হয়ে যায়, এখানে জিরো দিলে এখানে ওয়ান হয়ে যায়, এখানে ওয়ান দিলে এপাশে আসলে সেটা জিরো হয়ে যায়। তো এই যে তিনটা ছবি আমরা এঁকেছি, এইটার বৈশিষ্ট্য হলো আউটপুট, এই সাইডটা হলো ইনপুট আর এই সাইডটা হলো আমাদের আউটপুট। এই আউটপুট সমান হবে এইখানে যতগুলো ইনপুট থাকবে তার যোগফল, এক্স ইকুয়াল টু এ প্লাস বি, আমরা উচ্চারণ করব এ অর বি। দ্বিতীয় হলো আমাদের এন্ড গেট, এর ছবিটা হচ্ছে এমন, এটা ইনপুট আর এটা হলো আউটপুট। এখানে দেখো এন্ড গেট এবং অর গেট এবং এন্ড গেট এই দুটো ক্ষেত্রে ইনপুটের সংখ্যা কমপক্ষে দুটো হতে হবে, বেশিও হতে পারবে, আমরা দুটো করে ব্যবহার করেছি। এই গেটটার কাজ হচ্ছে আমাদের ইনপুটগুলোকে আমাদের গুণ করা, তাহলে আউটপুট সমান হবে এই ইনপুটগুলোর গুণফল। আর নট গেট হচ্ছে এমন চেহারা, তো সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু আউটপুট সমান আমরা লিখতে পারবো, এ যখন এটার মধ্য দিয়ে এ পাশ চলে আসে তখন হয়ে যায় এ নট, ফিজিক্সের ভাষায় এটাকে আমরা এ বারো বলে থাকি। তো এটা আমি দেখাইছি তোমাদের সুবিধার্থে, যে যাতে তোমরা অন্তত যারা এই সম্পর্কে দক্ষতা কম তারা অন্তত এগুলো দেখে বুঝতে পারবে, এখন যে ছবিটা আঁকবো সেটা তোমরা দেখতে বুঝতে পারবে। তো আমাদের এই যে সমীকরণটা আমি এঁকেছি, এই সমীকরণটায় দেখো এই যে এর এই সাইডটা হলো আমাদের আউটপুট, যে সাইডে একটা চলক থাকবে সেই একটা অক্ষর থাকবে বা চলক থাকবে সেই সাইডটা হলো আমাদের আউটপুট, আর যে সাইডে আমাদের বেশি চলক থাকবে সেই সাইডটা হলো আমাদের ইনপুট। তো আমাদের এই চ্যাপ্টারের সমস্ত ঘটনাগুলোই ইনপুট এবং আউটপুটকে নিয়ে আমাদের ঘটনা, সে কারণে আমি এখন এই লজিক গেটটি আঁকবো। তো বলেছি, আবার বলি, লজিক গেট আঁকার দুটো নিয়ম, প্রথম পদ্ধতি আমি দেখিয়েছি, এখন তোমাদেরকে দ্বিতীয় পদ্ধতি দেখাব, যেটা ভালো লাগবে সেটি আঁকবে। এই দুটো পদ্ধতি দেখানোর উদ্দেশ্য হলো পরীক্ষায় আমাদের দুটো পদ্ধতিতেই ছবিগুলো আসে, কোথাও এমসিকিউতে হয়তো বা দ্বিতীয় পদ্ধতি দিয়ে করলো, সৃজনশীল হয়তো বা প্রথম পদ্ধতি দিয়ে করলো, সে কারণে দুটো পদ্ধতি আমাদের জানতে হবে। আর একটা কথা হলো, এইটা আমাদের উদ্দীপকের একটা উদ্দীপক মনে করো দেওয়া আছে, সেখান থেকে আমাদের গড় নম্বরের প্রশ্ন হিসাবে এটি আসতে পারে, প্লাস এটি আবার এমসিকিউ আকারেও আসতে পারে। এখান থেকে এই সমীকরণটি দিয়ে তোমাকে বললো এখানে কয়টি মৌলিক গেট ক্রিয়াশীল, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের অপশনগুলো দিয়ে আমরা অ্যান্সার করবো। তাহলে আগে দেখো আমরা বাস্তবে কয়টা মৌলিক গেট নিয়ে এটা গঠিত হয় সেটা আমি দেখাবো, এবং সেটি হলো দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে আমরা কি করব, দেখো এখানে এ নট,
তোমাকে প্রথম এই সমীকরণটা টোটাল সমীকরণটার দিকে তাকাতে হবে। তাকিয়ে তুমি যখন দেখবে এখানে কয় ধরনের চলক আছে, কয় ধরনের চলক, তুমি দেখলা এ এক ধরনের, বি এক ধরনের, সি এক ধরনের, এখানে এ এই যে এখানে আছে এ সি, তাহলে এ হচ্ছে এক ধরনের চলক, বি হচ্ছে এক ধরনের চলক, আর সি হচ্ছে এক ধরনের চলক। তাহলে আগে সমীকরণটি দিয়ে আমাদের দেখতে হবে কয় ধরনের চলক ওই সমীকরণের মধ্যে ব্যবহৃত হচ্ছে, সেই চলকগুলো অনুসারে আমরা এখানে তিনটি রেখা আঁকবো। দেখো একটা রেখা হচ্ছে এ এক, এ হচ্ছে দুই, আর এই হচ্ছে আমাদের তিন। এটার নাম দেবো এ, এটার নাম দেবো বি, এটার নাম দেবো আমি সি। এই দিলাম। এটা দেওয়ার পর এবারে আমাদের দেখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে কয় ধরনের চলক, তিন ধরনের চলক বলে তিনটি রেখা এভাবে এঁকেছি। এবারে হলো আমাদের কয় ধরনের সিঙ্গেল নট দেওয়া আছে। আমি দেখলাম একটা নট দেওয়া আছে এর মাথায়, একটা নট দেওয়া আছে সি এর মাথায়। তাহলে এর মাথায় একটা নট এবং সি এর মাথায় একটা নট, তাহলে আমি এখন এর সাথে এ নটের সম্পর্ক এর সাথে একটু নিচ দিয়ে বা এখান থেকে সমান দিলে দেওয়া যাবে, কিন্তু ভালো দেখায় না। এখানে একটি নট আঁকলাম, এই যে দেখো একটি নট আছে। এই নট আঁকার পরে এখন এটা ধরে এ নিচের দিকে আমরা টান দিয়ে দেবো। এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের এ, যখন এটার মধ্য দিয়ে এ পাশে চলে আসে তখন এ হয়ে যায় এ নট, অর্থাৎ এইখান থেকে টোটাল লাইনটি হলো এ নট। এবারে আমাদের হলো সি নট, এই সি থেকেও ওরকম একটা নট গেট আমরা আঁকবো, একে এ নিচের দিকে টান দেবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো সি, সি যখন এটার মধ্য দিয়ে এপাশে আসে তখন হয়ে যায় সে সি নট। এ আমাদের প্রথম কার্য। তাহলে প্রথম আমরা কি শিখলাম, প্রথম কয় ধরনের চলক আছে সেই কয়টি রেখা আঁকো, এবার হলো কয় ধরনের নট আছে, সুতরাং যে নটগুলো আছে সেই চলকের সাথে চলকের সম্পর্ক থাকে, এ নট থাকলে এর সাথে সম্পর্ক, সি নট থাকলে সি এর সাথে সম্পর্ক। এবারে আমাদের লক্ষ্য করো এখানে কি আছে, এখানে আছে দেখো এ নট, এখানে প্রথম অক্ষর চলকটি হলো এ নট। আমি এখানে এই যে এ নটের উপরে এ একটি ফোঁটা দিলাম, দিয়ে এই রেখাটা এ সোজা টান দিয়ে বাইরে নিয়ে গেলাম। এবার হলো বি, এই বি এর উপরে একটি ফোঁটা দাও, দিয়ে এ নিয়ে যাও, নিয়ে এরপরে এদের মাঝে তোমার আঙুল দাও। মাঝে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। গুণ বলতে কোন গেট, এই যে অ্যান গেট, তাই এদের সাথে একটি অ্যান গেট সংযুক্ত করলাম। এই এই দুটো জিনিসকে সে গুণ করে, এ হলো আউটপুট। এবারে তোমার আছে সি, সি কোথায় আছে, এই সি, এই সিটা ধরে টান, এই টান দিয়ে সি যেহেতু সিঙ্গেল একটা চলক, এখন এই এইটার আউটপুট হলো এই, এটার আউটপুট হলো এই, এদের মাঝে হলো যোগচিহ্ন। এই যোগচিহ্নের জন্য আমাদের কোন গেট, এই গেট, এই চিত্রটি এখানে এই আঁকা। এবার আমাদের চলে যাও এই এ, এ কোথায় আছে, এই যে আছে, এখানে একটি ফোঁটা দাও, এই রেখাটা টান দিয়ে নিয়ে যাও। এবারে হলো সি নট, সি নট আছে কোথায়, এই যে সি নট, এই রেখাটাকে টান দিয়ে নিয়ে যাও, নিয়ে এদের মাঝে হলো কি চিহ্ন, গুণ চিহ্ন। এই গুণের জন্য এখানে একটি অ্যান গেট আঁকো, এই একটা অ্যান গেট, এই আউটপুট। এখন তুমি লক্ষ্য করো এইটার আউটপুট হচ্ছে এই, এইটার আউটপুট হলো এই, দুই আউটপুটের মাঝে হলো যোগ চিহ্ন। এ আমরা একটি অর গেট আঁকবো, যোগের জন্য এই গেট, এই অর গেট আঁকবো। একে এর মাথাটা এই পেটে লাগাইলাম, এর মাথাটা এর পেটে লাগাইলাম, এই আউটপুট দিলাম এই। তাহলে কি হচ্ছে যে আমাদের এই কিন্তু ছবিটা আমাদের ড্রয়িং করা হয়ে গেল, লজিক গেটটা। তো আমাদের যদি গ নম্বর আসে যে লজিক গেট অঙ্কন করো, লজিক গেট অঙ্কন করো, হয়ে গেল। আবার কখনো লজিক গেট অঙ্কন করলে ছোট হয়ে যায়, সেজন্য তোমাকে বলতে পারে যে
লজিক গেট অঙ্কন করো এবং গেটগুলো ব্যাখ্যা করো। এটি ঘ নম্বরেও আসতে পারে যে লজিক গেটটা অঙ্কন করো এবং ব্যাখ্যা করো, বিগত দিনে আসছে, তাহলে কি করবা তুমি? এই নট গেটের একটা একটা ব্যাখ্যা দেবা, এন্ড গেটের ব্যাখ্যা দেবা, অর গেটের ব্যাখ্যা। যদি এই প্রশ্ন এমসিকিউ আকারে আসে, কয়টি গেট দিয়ে গঠিত, এখানে তুমি বাস্তবে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 ছয়টা গেট নিয়ে গঠিত, এটা তো আমরা ড্রয়িং করলাম, কিন্তু আমরা ওই সমীকরণ থেকে দ্রুত গতিতে বুঝবো কিভাবে? ওখান থেকে বোঝার নিয়ম হলো, দেখো এর মাথার উপর একটি নট দেওয়া আছে, এই নটের জন্য একটা গেট আঁকতে হয়। এবারে এইটা এবং এইটার মাঝে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন, এই গুণ চিহ্ন আছে, এর জন্য আর একটা গেট আঁকতে হয়। এবারে এই চিহ্নটার জন্য একটা গেট আঁকতে হয়। এবারে আমাদের দেখো এই প্লাস চিহ্নের জন্য আর একটা গেট আঁকতে হয়। এবারে এইটা এবং এইটার মাঝে হলো গুণ চিহ্ন, এর জন্য আর একটা গেট আঁকতে হয়। আর এই যে নটের উপরে, সি এর উপরে নট, এটার জন্য আর একটা গেট আঁকতে হয়। টোটাল আমাদের 1 2 3 4 5 6 এখানেও লেগেছে ছয়টা, এটা বাস্তবে তৈরি করে দেখানো হলো, আর আমরা এখান থেকে হিসাব করে বের করব এভাবে আমাদের ছয়টা গেট নিয়ে এই লজিক গেটটা মূলত গঠিত হয়। বিভিন্ন স্যারেরা বিভিন্ন ভাবে আমাদের এগুলো দেখাচ্ছে, তোমরা সেগুলোও দেখবে। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে এটাকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক দিয়ে নতুন ভিডিওর অপেক্ষায় থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।